আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমাদের এমসিকিউ আর সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট তো আমরা মূলত যেহেতু সিকিউ পর্শন কাভার করতেছি ওটাও কাভার করব সাথে কিন্তু আজকে তোমাদের কোয়ান্টাম সংখ্যার মোটামুটি এমসিকিউগুলাও আশা করি কাভার হয়ে যাবে তো কোয়ান্টাম সংখ্যার জিনিসটা কী মূলত কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মানে ধরো আমার নাম কি আমার ডাক নাম হচ্ছে কি মাহি এখন মাহি নামে তো অনেকেই আছে যেমন ধরো তোমাদের নায়িকা মাহিয়া মাহিয়া আছে এখন আমি আরও তো সেম জিনিস না তাই না তো আমাদের পরিচয় কিন্তু আমাদের নাম দিয়ে না আমাদের পরিচয়টা কি দিয়ে আমরা কি করি বা আমাদের স্থান কোথায় এসব দিয়ে তো একটা ইলেকট্রনের পরিচয় যে শুধু ওর নামটা ইলেকট্রন এটা না তো মানে ইলেকট্রন তো তোমার হাইড্রোজনেও আছে বা হিলিয়ামের মধ্যেও আছে তো তুমি ওদেরকে ডিফারেন্সিয়েট কীভাবে করবা তো ওদেরকে ডিফারেনশিয়েট করতে হবে ওদের আইডেন্টিটি দিয়ে আর ওদের আইডেন্টিটিটাই সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা এক্স্যাক্ট ইলেকট্রনের লোকেশনটা কয়টা ইলেকট্রন এগুলো সবগুলো কী করতে পারবো ডিফারেন্সিয়েট করতে পারবো ঠিক আছে তো আমাদের কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার আছে মূলত কোয়ান্টাম সংখ্যা চার প্রকার আছে প্রথমটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও বলে ইংলিশে এটাকে প্রকাশ করা হয় ঠিক আছে আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কি নির্দেশ করে এটা শক্তিস্তরের শক্তিস্তরের আকৃতি নির্দেশ করে শক্তিস্তরের স্তরের আকৃতি মানে কি একটা শক্তিস্তর কত বড় বা কত ছোট একটা শক্তি স্তরের কতটুকু ব্যাসার্ধ সেটা হচ্ছে কি আমাদের শক্তি স্তরের আকৃতি তাহলে প্রথম কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কিসের ধারণা পাই শক্তি স্তরের আকৃতির ধারণা পাই তারপর হচ্ছে শক্তি শক্তি সম্পর্কে ধারণা পাই আচ্ছা এখন এই প্রধান সংখ্যা এন বা তোমার এই শক্তি স্তর যেটা আছে আর কি এন দ্বারা প্রকাশ করি এটা দিয়ে আমরা কিভাবে আকৃতির ধারণা পাচ্ছি বা কিভাবে শক্তির ধারণা পাচ্ছি গত ক্লাসে তোমাদেরকে আমি দেখাইছিলাম আমাদের যেটা ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা কী ছিল আমি শর্টকাটটা লিখি জিরো পয়েন্ট ফাইভ টু এম স্কোয়ার বাই কী ছিল যেট এখন খেয়াল করো এই সূত্রে যদি আমি জাস্ট প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা চেঞ্জ করি আমার রেডিয়াসের মানটা আমি পেয়ে যাচ্ছি না তাহলে আমি বুঝতে পারতেছি না একটা শক্তি স্তরটা আসলে এদিকে ওর ডায়ামিটারটা কতটুকু ব্যাসটা কতটুকু সেটা জাস্ট আমি প্রধান কোয়ান্টাম সংখ্যাটা জানার কারণে কী করতে পারতেছি বের করে ফেলতে পারতেছি বোঝা গেছে তারপর শক্তির শক্তি শক্তি সম্পর্কে কীভাবে ধারণা পাচ্ছি দেখো শক্তির ইকুয়েশানটা আমি তোমাদেরকে পড়াইছিলাম এখানে আমি শর্টকাটটা লিখতেছি টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স এইটিন জেড স্কোয়ার বাই কি এন স্কোয়ার এখানেও দেখো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কাজে লাগতেছে সামনে একটা মাইনাস হবে এখানে আমি যদি এন এর মানটা চেঞ্জ করি আমি এই আমার শক্তি শক্তি কতটুকু আছে বা কতটুকু ভেরিয়েশন হচ্ছে এটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারতেছি তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমি কি বুঝতে পারতেছি শক্তি স্তরটা কত বড় আকৃতির এবং শক্তি শক্তি বেশি নাকি কম ওই জিনিসটা আমি কি বের করে ফেলতে পারছি ঠিক আছে আচ্ছা তারপর প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে আমাদের যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে ইংলিশে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারও বলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কি বুঝি সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের আসলে নির্দেশ করে অর্থাৎ আমাদের যে কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেটা কি কে এল এম এন এভাবে করে ডিভাইডেড না অর্থাৎ এক দুই তিন চার এভাবে করে আর যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে সেটা কি ওই এক দুই তিন এগুলার যে উপশক্তি স্তর আছে অর্থাৎ আমরা যে পড়ছিলাম এস পি বি এফ তাই না মানে একটা কোয়ান্টাম সংখ্যা সরি একটা শক্তিস্তর আবার অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত ওই উপশক্তি স্তর আমি কীভাবে চিনবো আমি চিনব হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ঠিক আছে তারপর আরেকটা জিনিস নির্দেশ করে সেটা হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যাটা শক্তিস্তরের আকার নির্দেশ করে আকার এখন তোমাদেরকে একটু আগে বললাম এটা আমাদের আকৃতি নির্দেশ করতেছে কিন্তু দিকে বললাম এটা আবার আকার নির্দেশ করতেছে তাহলে দুস লেগে গেল না একটা হচ্ছে আকৃতি আর একটা হচ্ছে আঁকার তো তোমাদের একটা জিনিস শিকার বিষয় সেটা হচ্ছে আঁকার আকৃতি এবং আকার দুটা কিন্তু সেম জিনিস না আকৃতি হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল জিনিস মানে হচ্ছে জাস্ট তুমি যদি একটা বৃত্ত চিন্তা করো এই বৃত্তটা হচ্ছে আমাদের কি আকৃতি কিন্তু তুমি যদি একটা গোলক চিন্তা করো অর্থাৎ থ্রি ডাইমেনশনাল বস্তু চিন্তা করো সেটা হচ্ছে আমাদের আঁকার বুঝছো তাহলে আমার আকৃতিটা আসলে কত টু ডাইমেনশনাল আঁকার হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল তো আমাদের যে শক্তিস্তরগুলো আছে আসলে ওরা আমরা যে মানে বইয়ের মধ্যে দেখি এগুলা এরকম জাস্ট একটা সার্কুলার পাতে উঠতেছে বা একটা বৃত্তাকার পথে উঠতেছে আসলে এগুলো বৃত্তাকার না এগুলো মানে অনেকগুলা দিক দিকে বিন্যস্ত যেমন ধরো আমাদের যেটা পি অরবিটাল আছে এটা এভাবে করে এক্স অক্ষ বরাবর বিস্তৃত আবার এভাবে করে ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত আবার এদিকে ঝ্যাড় অক্ষ বরাবর বিস্তৃত তাই না তো এভাবে করে ভেরিয়েশন করতেছে না এটা এই জিনিসটা হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল ঠিক আছে তো এই জিনিসটা আমার কী আকার ঠিক আছে তো আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝতেছি আসলে এটা এক্স্যাক্টলি মানে কীরকম শেপের এই এরিয়ার মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো তারপর আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা দিয়ে আমরা কি বুঝবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে আমাদের নির্দেশ করে হচ্ছে অরবিটাল অরবিটাল এখন একটা জিনিসের প্যাচ লেগে গেলো না এখানে একটু আগে বললাম আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তিস্তর নির্দেশ করতেছে আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করতেছে অরবিটাল তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আমরা বইয়ে কিন্তু পড়ছি দুটা একই আসলে কিন্তু দুটা একই না মানে আমাদের বাংলা যে রাইটারদের লেখা আছে আর কি ওনারা কিন্তু জিনিসটাকে ডিফারেনশিয়েট করে দিছে এই উপশক্তি স্তর যেটা এটা হচ্ছে শুধু তোমার এস পি ডি নির্দেশ করবে কিন্তু যখনই আমি অরবিটাল বলবো অরবিটাল বললে এখানে আমাদের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা আসবে অর্থাৎ এক অক্ষ ওয়াই অক্ষ অক্ষ এ সকল বিষয়বস্তু আসবে তাহলে অরবিটাল দিয়ে কি বুঝতেছি আমার মানে এক অক্ষ ওয়াই অক্ষ অক্ষ এই সকল বিষয়বস্তু আসবে ঠিক আছে তো এই এক্স ওয়াই জেড বরাবর যদি আমি চিন্তা করি তাহলে আমার এই অরবিটালগুলো আবার অনেকগুলো ভাগে বিভক্ত না যেমন ধরো এস অরবিটাল জাস্ট এস ও কিন্তু সব দিকে সমানভাবে আসে কিন্তু পি অরবিটাল যেটা আছে ওর মানে পি সু উপশক্তি সু যেটা আছে ওর অনেকগুলো ভাগ আছে সেগমেন্ট আছে কী ছিল পি এক্স পি ওয়াই পি জেড তারপর আবার ডি যেটা আছে সেটারও আমরা অনেকগুলো ভাগ দেখব ঠিক আছে তো আপাতত আমরা এতটুকু দেখি আচ্ছা এখন আমাদের আরেকটা এই কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা উপরে লিখি সেটা আমাদের যেটা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা আছে সেটার নাম হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটার আরেকটা আরেকটা নাম হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এটা আসলে কী নির্দেশ করতেছে এটা নির্দেশ করতেছে হচ্ছে আমাদের ইলেকট্রনটার ঘূর্ণন নির্দেশ করে আমরা দেখি না পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একদিক থেকে ঘুরতেছে দেখো এটা যদি মাঝখানে যদি আমার ধরো সূর্য হয় নিউক্লিয়াসটা ধরো সূর্য আর ইলেকট্রন ধরো পৃথিবী ঠিক আছে পৃথিবী ধরো সূর্যকে কী করতেছে কেন্দ্র করে ঘুরতেছে এটা হচ্ছে ঠিক আছে এটা আমাদের পৃথিবীর বার্ষিক গতি কিন্তু পৃথিবীর একটা নিজস্ব ঘূর্ণন আছে না আর্নিক গতি পৃথিবী কিন্তু চব্বিশ ঘন্টায় একবার কিন্তু নিজে নিজ অক্ষ বরাবর ঘুরতেছে এটাকে আমরা কি বলি পৃথিবীর আর্নিক গতি বলি না ঠিক সিমিলারলি ইলেকট্রনের একটা বার্ষিক গতিও আছে আবার একটা আর্নিক গতিও আছে ইলেকট্রনের আর্নিক গতি কি ইলেকট্রন কিন্তু মানে এভাবে করে ঘুরতেছে ঠিক আছে আবার নিজ অক্ষের উপর এরকম হাফ পাথ সার্কুলার পাথে ঘুরে মানে হচ্ছে এই বরাবর একটা ইলেকট্রনের গুণন আছে এই গুণনটা অর্ধেক হওয়ায় এটার মান হয়েছে কি হাফ ঠিক আছে যখন গুণনটা আমাদের ক্লক ওয়াইজ হবে ক্লকওয়াইজ গুণ্ডনকে ধরা হয় পজিটিভ আর অ্যান্টি ক্লক ওয়াইজ যে গুণনটা আছে যেটা এদিক দিক বরাবর এটাকে ধরা হয় কি নেগেটিভ অর্থাৎ ইলেকট্রনটা এভাবে করে ঘুরতেছে একবার পজিটিভ হাফ সাইকেল আর একবার নেগেটিভ হাফ সাইকেল এভাবে করে ঘুরে পুরা নিউক্লিয়াসকে কি করে আবর্তন করে বুঝা গেছে আশা করি তোমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বুঝছো আচ্ছা এখন আসে আমরা আমাদের প্রবলেমটা সলভ করি প্রবলেম নিয়ে কী বলছে এই যে শক্তি স্তর দিছে তিনটা কে এল এম তারপর হচ্ছে আমাদের এখান থেকে কী হিসাব করতে বলছে এল ও এম এর মান হিসাব করে আমাদের এম শক্তিস্তর যেটা আছে ওটার অলপিটাল হিসাব করতে আচ্ছা এখন এ এল এম বা কে এল এম এগুলো কী এগুলো হচ্ছে আমাদের সবগুলো কোয়ান্টাম নাম্বার আমরা প্রথমে হচ্ছে এইটার থিওরিটা পড়ে নিই মানে এই কোয়ান্টাম নাম্বারগুলো নাম্বারগুলোর মধ্যে কি সম্পর্ক ওইটা আমাদের প্রধান শক্তি আমরা এন দ্বারা প্রকাশ করছি না তো এ এন এর মান কি হতে পারে যদি আমাদেরকে বলে একটা নাম্বার শক্তি তাহলে আমাদের এন এর মান হবে কি ওয়ান ঠিক আছে আর যদি দুই নাম্বার শক্তিস্তর বলে এন এর মান টু তারপর থ্রি এভাবে করে যাইতে থাকবে যদি সাতটা সপ্তম শক্তি বা সাত শক্তি স্তর থাকে তাহলে এন এর মান কত সেভেন পর্যন্ত আসবে ঠিক আছে এর বাইরে থাকলে এর বাইরে আসবে আচ্ছা তারপর আসো এর মান এল হচ্ছে কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এন এর মানটা হয় আসলে আমাদের জিরো থেকে এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে আমাদের এল এর মান কী হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এখানে এন এর মান কত ওয়ান না আমি যদি এন মাইনাস ওয়ানে বসাই দিই এল এর মান কত আসবে জিরো আসবে এটা কিন্তু আর কোথাও যাওয়ার সুযোগ নেই যেহেতু এন এর মান অলরেডি জিরো চলে আসছে আমাদের এন এর মান যদি টু হয় অর্থাৎ আমাদের শক্তিশ সংখ্যা যদি দুই নাম্বার হয় তাহলে এর মানটা কি হচ্ছে আমি টুটা যদি এখানে বসায় দিই তাহলে এটা কত আসবে ওয়ান তাহলে এর মান কি বোঝাচ্ছে অর্থাৎ সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার মান জিরো থেকে ওয়ান পর্যন্ত অর্থাৎ এইটা যেটা এন আছে এটার জন্য আমরা এর কয়টা মান পাবো একবার জিরো পাবো আর একবার কী পাবো ওয়ান পাবো ঠিক আছে দুইটা মান পাবো আচ্ছা তারপর আমি এটা একটু মুছে দিচ্ছি এখন আমরা এটার সাথে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কী সম্পর্ক এটা দেখি তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সমান হচ্ছে অ্যামিকোয়ালস টু এল হতে প্লাস এল পর্যন্ত ঠিক আছে মাইনাস এল হতে প্লাস এল এটা তোমরা একটু মনে রাখবা দেখো এটা যদি জিরো হয় তাহলে আমাদের এখানে যাই বসাই জিরোয় আসবে তাহলে মানে প্রথম যেটা শক্তিস্তর আছে ওইটার প্রথম যে মানে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার আছে জিরো এটার জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হচ্ছে জিরো হচ্ছে আমি যদি এখানে বসাই দিই তারপর এটা দেখো এই এর জন্য প্রথম এর মান কত জিরো না তাহলে এটার জন্য আমাদের এম এর মান জিরো আসবে তারপর এই টুয়ের অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার দ্বিতীয় নাম্বার সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে ওয়ান এটা যদি আমরা এখানে বসাই দিই সেটা কত আসবে মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ান পর্যন্ত না যেহেতু এটা মাইনাস এল হতে প্লাস এল তাহলে আমি যদি ওয়ানটা এখানে বসাই মাইনাস এল হতে কী হবে প্লাস এল অর্থাৎ এখানে কী আসবে মাইনাস ওয়ান হতে মাইনাস ওয়ানের পর কী আসে জিরো তারপর আসে কি প্লাস ওয়ান বুঝছো আশা করি এটা বুঝতে পারছো মাইনাস এল হতে কি প্লাস এল অর্থাৎ মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি দেখি স্পিন দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি এই অরবিটালে যদি ইলেকট্রন একটা থাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে কি প্লাস হাফ অর্থাৎ এটার গুণনটাকে আমরা এই পজিটিভ হাফ সাইকেল চিন্তা করব আর যদি ইলেকট্রন দুইটা থাকে পরেরটাকে আমরা কি চিন্তা করব। নেগেটিভ হাফ সাইকেল তাহলে এটা কি হচ্ছে প্লাস মাইনাস হাফ তারপর দেখো দ্বিতীয় শক্তিস্তরে দেখো এই ইলেকট্রনের জন্য কি হবে তাহলে প্লাস মাইনাস হাফ এখানে যে দুইটা ইলেকট্রন থাকবে তারপর এগুলোর জন্য কি হবে এগুলো এগুলোর জন্য কি হবে প্লাস মাইনাস হাফ সবার জন্য আর এটা যেহেতু দ্বিতীয় নাম্বার শক্তিস্তর আছে এটা মানে বোঝানোর জন্য আমরা সামনে কি দিতে পারবো টু দিতে পারবো ঠিক আছে মান অর্থাৎ এই যে মান আছে এটা বোঝানোর জন্য এখানে টু দিব বুঝা গেছে আচ্ছা এখন এগুলো তাৎপর্য কি এগুলো তাৎপর্য হচ্ছে দেখো যেটা আমাদের এন আছে এটা আমাদের প্রধান প্রধান শক্তি নির্দেশ করতেছে যেটা এল আছে এটা এই মানে আমাদের উপশক্তি স্তর নির্দেশ করতেছে এখন জিরো মানে কোন উপশক্তি স্তর জিরো মানে হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর ঠিক আছে তারপর এম যেটা আসে এমের জন্য এসের তো কোনো ভাগ নাই ওই জন্য এমের জন্য এসই সেম আছে আর ইলেকট্রনটা প্লাস মাইনাস হাফ থাকবে তারপর এখানে যেটা ওয়ান আসছে এটা কী নির্দেশ করতেছে দেখো এটা দুই নাম্বার শক্তি স্তরের দুই নাম্বার শক্তি স্তরের এসের পর কী আসে ওয়ান যেহেতু আসছে এটাকে আমরা কী চিন্তা করব এটা হচ্ছে আমাদের পি অরবিটাল ঠিক আছে আর পি অরবিটাল আমরা পড়ছিলাম না তিনটা ভাগে বিভক্ত সেই তিনটা ভাগগুলো আসলে কি সেই তিনটা ভাগ পাবো আমরা এই এর মান থেকে অর্থাৎ এম হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাসটা ব্যাখ্যা করতেছে দেখো এখানে মাইনাস হাফ যেটা আছে সেটা বোঝা হচ্ছে হচ্ছে পি এক্স যেটা জিরো আছে সেটা হচ্ছে ওয়াই আর যেটা প্লাস ওয়ান আছে সেটা পি জেড বোঝা গেছে আমাদের পি শক্তি মানে যেটা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার সেটা ওয়ান ওয়ান হলে আমরা সেটা বুঝবো কি পি অরবিটাল এবং এম এর মান যেটা মাইনাস হাফ জিরো প্লাস ওয়ান এটা দিয়ে বুঝবো পি এক্স পি ওয়াই পি জেড আর প্লাস মাইনাস হাফ দিয়ে তো আমরা বুঝতেছি যে মানে ইলেকট্রনের গুণ বোঝাচ্ছে এখানে দেখো প্রত্যেকটা অরবিটালে দুইটা দুইটা করে ইলেকট্রন থাকে এখানে দুইটা থাকতে পারে এখানে দুইটা থাকতে পারে এখানে দুইটা থাকতে পারে তো প্রত্যেকটার জন্য আমি কী দিব এক প্রথমটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল সেকেন্ডটা হচ্ছে কি নেগেটিভ হাফ সাইকেল এভাবে করে আমাদের প্লাস মাইনাস হাফটা আসছে ঠিক আছে আর এখানে টোটাল এই অরবি মানে অরবিটাল সংখ্যা যেটা আছে সবগুলোতে যেহেতু দুইটা দুইটা করে ইলেকট্রন আছে টোটাল কয়টা হচ্ছে ছয়টা হচ্ছে না তো এই ছয়টা দিয়ে আমি বলতে পারি আসলে আমাদের পি অরবিটাল ইলেকট্রন কয়টা থাকে ছয়টা থাকে বুঝা গেছে আশা করি তোমরা দ্বিতীয় নম্বর শক্তি স্তরের জন্য জিনিসটা বুঝছো এখন আমরা তৃতীয় নম্বর শক্তি জন্য দেখি এখন আমাদের যেহেতু তৃতীয় শক্তি বললাম তৃতীয় শক্তিস্তরের জন্য এন এর মান কী কী হবে থ্রি হবে এন এর মান যদি থ্রি হয় এন এর মান কী হবে বলছি জিরো থেকে এন মাইনাস পর্যন্ত অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত তাহলে এটা কেন হবে জিরো তারপর ওয়ান এরপর কী আসতেছে আমাদের টু আসতেছে ঠিক আছে এখন দেখো এলের মাস যদি জিরো হয় এর মান কী হবে মাইনাস এল হতে প্লাস এল অর্থাৎ এটা তো জিরো জিরোর জন্য জিরো আর ওয়ানের জন্য কী হবে মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান ঠিক আছে এটা আমাদের দ্বিতীয় শক্তি স্তরের মতো সেমই আছে আচ্ছা তারপর এইটা যেহেতু টু এম আমার মানে এখানে কী হবে মাইনাস টু হতে প্লাস টু পর্যন্ত তাহলে আমরা এখান থেকে শুরু করি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে আর এখানে প্রত্যেকটাতে দুটা দুটা করে ইলেকট্রন থাকবে দুইটা দুটো করে যদি ইলেকট্রন থাকে আমাদের এসের মান কী হবে প্লাস মাইনাস হাফ আর এটা যেহেতু তৃতীয় শক্তি স্তরে অবস্থান করে আমরা সামনে কী দিব ত্রি দিব যাতে আমরা বুঝতে পারি এটা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের স্পিন নির্দেশ করতেছে আচ্ছা তারপর এখানে দেখো এই প্রত্যেকটা অরবিটাল যেগুলো আছে সবগুলোতে কয়টা করে ইলেকট্রন থাকে দুইটা 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 তাহলে টোটাল ইলেকট্রন থাকে দশটা ঠিক আছে এখন দশটা কোন অরবিটালের সরি দশটা কোন উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন ছিল ডিতে না তো এখানে যে টু আছে এটা আসলে আমাদের কি নির্দেশ করতেছে ডি উপশক্তি স্তর ডিতে কয়টা থাকে দশটা দশটা কীভাবে আসছে এগুলো থেকে ঠিক আছে আর এগুলোর প্রত্যেকটার এক একটার নাম কি মাইনাস টু দিয়ে আমি বুঝবো হচ্ছে এটা ডি এক্স ওয়াই মাইনাস ওয়ান দিয়ে ডি ওয়াই জেড জিরো দিয়ে বুঝবো ডি জেড এক্স তারপর প্লাস ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ভার্সেস ওয়াই স্কোয়ার দেখো অনেকে এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলো এটা আসলে মাইনাস না এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ভার্সেস ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি এটা তোমরা ভুল করবা না তারপর দেখো যেটা প্লাস টু আছে এটা দিয়ে বুঝাই হচ্ছে কি ডি জেড স্কোয়ার ঠিক আছে এগুলো হচ্ছে কি ত্রিমাত্রিক দিক বিন্যাস কোন অক্ষ বরাবর আমার ইলেকট্রনটা এক্স্যাক্টলি অবস্থান করতেছে সেই অনুযায়ী ভাগ করা হয়েছে আচ্ছা তো এখন তিন নম্বর শক্তি স্তরে তাহলে টোটাল কয়টা ইলেকট্রন অবস্থান করতেছে দেখো আমাদের এই যে মানে ডি আছে ডির মধ্যে কয়টা থাকে দশটা থাকে তারপর আবার এখানে দেখো এটা এখানে আমরা পি পাইছি না দেখো এখানে ওয়ানের মিনিং কি এখানে আসলে পি বোঝাচ্ছে আর পিপি ডিটা কোথায় থ্রিটা না থ্রি ডি এই পিতে কয়টা করে ইলেকট্রন থাকবে দুইটা 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 ছয়টা না তাহলে এখানে ছয়টা আমি দিতে পারতেছি তারপর দেখো এল যেটা জিরো আছে এটা দ্বারা এস অরবিটাল নির্দেশ করতেছে না এসটা কিসের সামনে যেহেতু থ্রি আছে আমরা এটা কী লিখবো থ্রি এস থ্রি এসে কয়টা ইলেকট্রন থাকে দুইটা তাহলে আমরা এখানে দুইটা লিখতে পারতেছি তাহলে টোটাল তিন নাম্বার শক্তি স্তরে আমাদের অরবিটাল কয়টা প্রথমে সেটা দেখি অরবিটাল দেখো জিরো একটা তারপর দুইটা তিনটা চারটা অর্থাৎ পি এক্স পি পিজের তাহলে এখানে চারটা চলে গেল বাকি আছে এখানে পাঁচটা বির মধ্যে যেটা পাঁচটা ছিল তাহলে টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে অরবিটাল সংখ্যা হচ্ছে টোটাল নয়টা ঠিক আছে আর ইলেকট্রন সংখ্যা কয়টা প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন ছিল না দুইটা করে যদি ইলেকট্রন থাকে ইলেকট্রন সংখ্যা হবে সংখ্যা হবে নাইন ইনটু কত টু তাহলে টোটাল আঠেরোটা তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি তিন নাম্বার শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকে আঠেরোটা ইলেকট্রন থাকে তো আমাদের এই প্রবলেমটা কী ছিল এখানে যেটা এম ছিল দেখো এল এম যদি হয় এম হলে আমাদের প্রধান শক্তি স্তরের মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটার মান কত হয় থ্রি হয় ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে কি এন এর মান হচ্ছে কত থ্রি তারপর দেখো এল ও এম এর মান হিসাব করে আমাদের এই যে এম আছে এম শক্তি স্তরের অরবিটাল হিসাব করতে বলছি অর্থাৎ অরবিটাল কয়টা আছে তো আমরা এখানে হিসাব করে বলছি না দেখো আমাদের প্রথম হচ্ছে এম যেহেতু বলছে এম এর জন্য আমরা থ্রি লিখতে পারি তিন নম্বর শক্তি স্তর এবং এল এগুলো এর মান হিসাব করছি না আমরা এল এর মান হিসাব করে এখানে এম এর মান হিসাব করছি এম এর মান হিসাব করে কয়টা অরবিটাল পাইছি টোটাল টোটাল নয়টা অরবিটাল পাইছি এবং তোমাকে যদি অরবিটাল না বলে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলতো তাহলে তুমি জাস্ট এখানে কী করতো অরবিটাল সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করে আমাদের ইলেকট্রন সংখ্যাটা কী করতে পারতা বের করে ফেলতে পারতা আশা করি তোমরা কোয়ান্টাম সংখ্যায় রিলেটেড প্রবলেমগুলো বুঝতে পারছো আর একটা জিনিস তোমাকে যদি বলতো এখানে ইলেকট্রনের স্পিন সহ দেখাও তাহলে তোমাকে জাস্ট এটা লিখে দিতে তো থ্রি প্লাস মাইনাস হাফ অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কী হতো প্লাস মাইনেস হাফ করে মানে প্রতি দুইটা ইলেকট্রনের জন্য আর যদি ইলেকট্রনটা এভাবে করে প্রকাশ করো হুন্ডেন নিয়ম যেটা ছিল আর কি প্রথমটার স্পিন উপরের দিকে হয় দ্বিতীয়টার স্পিন কোথায় হয় নিচের দিকে হয় তো যেটা উপরের দিকের স্পিন এটাকে আমরা প্লাস হাফ ধরতাম আর যেটা নিচের দিকের স্পিন সেটাকে আমরা মাইনাস হাফ ধরতাম ঠিক আছে তো এভাবে করে আমরা লিখতে পারি মানে এভাবে না লিখে আমরা এভাবে হুন্ডেন নিয়ম অনুযায়ী লিখতে পারি তো আমরা পরের টাইপে আমাদের হুন্ডেন নিয়ম তারপর আহবাহ নীতি এরপর হচ্ছে পলিবর্জন নীতি এগুলো দেখব এগুলো দেখে আরেকটা প্রবলেম সলভ করব আচ্ছা এখন আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা দেখি এখানে কী বলছে এল শক্তি স্তরে টু ডি এবং থ্রি এফ সম্ভব কিনা এখন এল শক্তি স্তরটা কী ছিল এল শক্তি স্তর হচ্ছে আমাদের দেখো এখানে দুই নাম্বারে আসে না অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা একটু লিখে ফেলি এল যেহেতু বলছে এখানে আমাদের এন এর মান কত হবে এটার জন্য টু হবে তাহলে এখানে আমরা লিখি এন টু এন এর জন্য এখন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কতটুকু হয় জিরো আর ওয়ান অর্থাৎ জিরো থেকে এন মাইনাস ওয়ান আর এম এর মান কতটুকু হয় জিরোর জন্য এটা জিরো আসবে আর এটা হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে কী নির্দেশ করতেছে পি এক্স জিরো দিয়ে পি ওয়াই ওয়ান দিয়ে জেড আর এখানে দেখো জিরো যেহেতু আছে এটাকে আমরা কি বলবো এস অরবিটাল আর ওয়ান যেহেতু আছে এটাকে পি অরবিটাল এর চেয়ে বেশি কিন্তু কি আর কিছু আসা সম্ভব না এখন আমাদেরকে বলছে টু ডি সম্ভব নাকি তো আমরা দেখি টু ডি সম্ভব নাকি দেখো টু ডি এর জন্য কি এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান আর ডি যেহেতু আছে ডির ডি কত আমাদের ডি এ যদি আমরা সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা মান করি মান বের করি ডি হবে আমাদের কত একটু আগে দেখছি ডির মান হচ্ছে কত টু ঠিক আছে ডি এর মান টু তাহলে দেখো আমাদের এই এর জন্য সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার মান কি একের চেয়ে বেশি আসা পসিবল অবশ্যই পসিবল না ওই জন্য আমাদের টু ডিটা কী সম্ভব না কারণ দেখো ডির জন্য টু লাগতেছে কিন্তু আমাদের টু এর জন্য আমরা পাচ্ছি শুধুমাত্র ওয়ান পর্যন্ত তাহলে আমাদের টু ডি কী সম্ভব নয় তারপর দেখো আরেকটা জিনিস বলছে থ্রি এফ সম্ভব কিনা এখন থ্রি এফটা একটু অ্যানালাইসিস করি থ্রি থ্রি মানে কি এন এর মান থ্রি ঠিক আছে তো এন এর মান যেহেতু থ্রি দেখো বলছে এল শক্তি স্তরে থ্রি এফ সম্ভব কিনা তো এল শক্তি স্তরে এন এর মান সর্বোচ্চ হয় কতটুকু টু পর্যন্ত হতে পারে কিন্তু থ্রি ডি এর যেহেতু থ্রি এফ বলছে থ্রি এফ এর জন্য আমাদের এন এর মান কত লাগবে থ্রি লাগবে যেহেতু থ্রি লাগবে এটা আসলে আদৌ সম্ভব না যেহেতু আমাদের এন এর মানটা কি অতটুকু যাচ্ছে না আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস দিয়ে তুমি সেটা ব্যাখ্যা করতে পারো শুধু থ্রি এফ সম্ভব নাকি যদি জিজ্ঞেস করে শুধু থ্রি এফ যদি সম মানে বের করতে বলে তাহলে আমরা কি করবো এন এর মান এখানে কত বসাবো থ্রি বসাই দিব এখন থ্রি এর জন্য আমাদের এল এর মান কী কী আসে জিরো ওয়ান টু ঠিক আছে টু এর চেয়ে বেশি যাওয়া পসিবল না কারণ হচ্ছে কত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এই জিরো দিয়ে নির্দেশ করে কি এস অরবিটাল বিটাল ওয়ান দিয়ে পিওর বিটাল টু দিয়ে ডিওর বিটাল তাহলে দেখো যেহেতু টু এর বেশি হতে পারতেছে না লাস্ট আসতেছে কতটুকু ডি পর্যন্ত কিন্তু এখানে চাইছে এফ এফ কি আসবে থ্রি এর জন্য অবশ্যই আসবে না কারণ হচ্ছে এফ এর জন্য আমাদের এল এর মান হইতে হয় কত এল এর মান থ্রি পর্যন্ত যাইতে হয় বোঝা গেছে তাহলে যেহেতু এখানে আমি থ্রি এর জন্য এই এল এর মান বা সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার মান এই থ্রি পর্যন্ত যাইতে পারতেছি না তাহলে আমাদের থ্রি এফও কি সম্ভব না আচ্ছা আমাদের এই কোয়েশনে কি বলছে ফ্যারাম টু এর। তেইশ নং ও নং ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে ঠিক আছে বা চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে নাকি এখন এটার জন্য আমাদেরকে কিছু নীতি জানতে হবে প্রথম হচ্ছে আমাদেরকে জানতে হবে আউফ বাউ নীতি আউফ বাউ নীতি এখন আমি এই নীতিগুলার একজেক্ট নীতিগুলো আমি মানে তোমাদেরকে ব্যাখ্যা করবো না এগুলো আমরা আমাদের একাডেমিক ক্লাসে পড়বো আপাতত জাস্ট এখানে কি বোঝানো হয়েছে ওটা আমরা আলোচনা করব মূলত আফবাব নীতি বলছে মানে ইলেকট্রন সমূহ প্রথমে কোথায় যাবে প্রথমে নিম্নতর শক্তিস্তর স্তর ফিল আপ করবে নিম্নতর শক্তিস্তর পূর্ণ করে অর্থাৎ তোমার যদি কোনো একটা পরমাণুতে ইলেকট্রন থাকে ওগুলো প্রথমে পূর্ণ করবে কোনগুলা যে অর্বিটালগুলো শক্তি কম ওখানে যাবে এরপর হচ্ছে তার উচ্চতর শক্তি স্তরে যাবে বোঝা গেছে লাইক ধরো আমাদের ইলেকট্রনগুলা কোথায় যায় প্রথমে ডিতে যাই এরপর যাই ফোর এসে বোঝা গেছে প্রথমে কোথায় যাই ফোর এসে যাবে এরপর আসবে থ্রি ডিতে এখন আমি শক্তি পার্থক্যটা কীভাবে বুঝবো থ্রি ডি আর ফোর এসের মধ্যে দেখো এখানে কিন্তু ফোর এসের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ফোর ফোর কিন্তু বড়। তারপর আমি বলতেছি থ্রি ডির কী শক্তি বেশি কেন বেশি কারণ হচ্ছে শক্তিটা নির্ধারণ করা হয় শক্তি স্তরের শক্তি যে এটা হচ্ছে মানে ইলেকট্রন পূর্ণ করার শক্তি এটা নির্দেশ মানে নির্দেশ করা হচ্ছে আমাদের এন প্লাস এল এর মান দিয়ে বুঝা গেছে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে তাহলে থ্রি ডি এর জন্য কি হবে এন এর মান হচ্ছে থ্রি প্লাস ডি এর মান কত টু তাহলে এটা পাচ্ছি আমি ফাইভ কিন্তু আমি যদি সেটা ফোর এসের জন্য বের করি সেটা আসতেছে কত এন এর মান হচ্ছে ফোর প্লাস এসের জন্য এর মান কত জিরো না তাহলে এটা আসতে হচ্ছে ফোর তাহলে দেখো আমাদের থ্রি ডি শক্তি আসছে ফাইভ কিন্তু ফোর এসের শক্তি আসছে কত ফোর তাহলে এখানে মানে কার শক্তি বেশি অবশ্যই আমার থ্রি ডি শক্তি বেশি তাহলে ইলেকট্রন যদি কখনো মানে এই ফোর এস এবং থ্রি ডিতে যাওয়ার অপশন পাই অবশ্যই আগে যাবে ফোর এস এরপর আসবে থ্রি ডিতে ঠিক আছে যেহেতু আমাদের ফোর এসের শক্তি কম এটাই ছিল আমাদের নীতির কি মূল কথা আচ্ছা তোমাদের আরেকটা কথা শেখানোর কথা মানে বাকি ছিল সেটা হচ্ছে যদি আমাদের এন প্লাস এল এর মান যদি সমান হয় মান যদি সমান হয় তাহলে আমাদের কোনটা নিম্নতর শক্তি স্তর কোনটা উচ্চতর আমি সেটা কীভাবে বুঝবো তাই না তো ধরো একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া যাক ধরো আমার আছে ফোর এবং থ্রি দেখো এটার জন্য যদি আমি এন প্লাস এলের মান বের করি দেখো এটা হচ্ছে ফোর প্লাস আমাদের পি এর জন্য এই এলের মান কত ওয়ান তাহলে এটা কত আসে ফাইভ আর এটা একটু আগে আমরা বের করছি কত ছিল থ্রি প্লাস টু টু কত ফাইভ তাহলে দুনোটা তো সমান ইলেকট্রনটা আসলে কোনটাতে প্রবেশ করবে এখানে কোনটা নিম্নতর শক্তিস্তর এটা আমরা কীভাবে বুঝবো আমরা দেখব হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কার বড় এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ফোর তাহলে আমাদের ফোর পি এর কি এন এর মান বেশি যেহেতু ফোর পি এর মান বেশি তাহলে ফোর পি এর শক্তিও বেশি যেহেতু শক্তি বেশি হবে ইলেকট্রনটা আগে কম অর্থাৎ থ্রি ডিতে যাবে এরপর আসবে কোথায় ফোর পিতে বুঝা গেছে তো আশা করি তোমরা সমান যদি মানে মান আসে কখনো তাহলে মানে দুইটা অরবিটালের মাঝখানে ডিফারেন্সেটটা করতে পারবা আচ্ছা আমরা হুন্ডের নিয়মটা দেখি হুন্ডের নিয়মের মূল কথা কি হুন্ডের নিয়মের মূল কথা হলো একই শক্তি স্তরে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চাই মানে হচ্ছে এটা ধর একটা মানে ধর আমি দুই নম্বর শক্তি স্তর লিখলাম হ্যাঁ দুই নম্বর শক্তি আমার কী কী আছে টু এস টুপি আছে ঠিক আছে টু এস এর জন্য আমার ঘর একটা আর থ্রি টুপির জন্য কয়টা ঘর তিনটা ঘর ওই যে পি এক্স পি জেড তাই না তো এখানে ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় অবস্থান করতে চাবে এটা মিনিং কি দেখো একটা শক্তিস্তরে বা মানে একটা উপশক্তি ইলেকট্রন কীভাবে থাকে এরকম যুগ্ম অবস্থায় থাকে না যুগ্ম অবস্থায় যেহেতু থাকে এগুলা আসলে কি করে একটা একটাকে কি করতে থাকে বিকর্ষণ করতে থাকে বিকর্ষণ করে এটা এখানে এই ইলেকট্রনটা যদি এই অরবিটালটা খালি থাকে ইলেকট্রনটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে ঠিক আছে তো যদি আমাদের ধরো থ্রি টু পি থ্রি বলছে ঠিক আছে টু পি থ্রি এটা কীভাবে থাকবে টু পি থ্রিটা থাকবে হচ্ছে মানে নর্মাল নিয়মে যদি চিন্তা করি এটা এভাবে থাকার কথা না এ ব্যাপারে তো থাকার কথা কিন্তু হুন্ডের নিয়ম অনুযায়ী কী বলছে হুন্ড বলছে সর্বাধিক অযুগ্ম অবস্থায় ওরা অবস্থান করতে চাই। তার মানে এরা একসাথে থাকবে না প্রত্যেকটা করে একটা একটা কি ইলেকট্রন কি ফিল আপ থাকবে যাতে সর্বাধিক ওরা কী থাকে বিজোর অবস্থায় থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হুন্ডের নিয়মের কি মূল কথা তারপর আসো আমাদের পলির বর্জন নীতিতে পলি বা পাউলি যেটা বলো বিজ্ঞানী পাউলি বলছে একটা শক্তিস্তরের বা একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনও সমান হয় না মানে যে কোনো একটা অপরিব মানে পরিবর্তিত থাকবে ঠিক আছে মানে ধরো তিনটা হুবহু মিলে গেল দেখা গেলো লাস্টেরটা গিয়ে কি আর মিললো না চারটা ইলেকট্রনের মান কী কখনো সমান হয় না যেমন ধরো আমাদের আমরা যদি এই ফ্লোরিনের কথা চিন্তা করি ঠিক আছে ফ্লোরিন আমাদের কত নয় নাম্বার না যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু ফাইভ ঠিক আছে তো টুপি ফাইভ যেহেতুই সে আমাকে ধরো বলছে ফ্লোরিনের এই আট নাম্বার এবং নয় নাম্বার ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করতে তাহলে আট নাম্বার আর নয় নাম্বার ইলেকট্রন কীভাবে বের করব প্রথম হচ্ছে আমাদের এতটুক পর্যন্ত কয়টা ইলেকট্রন শেষ চারটা কিন্তু শেষ তাই না এরপর পাঁচ নাম্বার থেকে গণনা করব না ওই জন্য আমি জাস্ট পি অরবিটালটা লিখব এখানে ধরো টুপিটা একটু এক্সট্রাভাবে লিখলাম কারণ হচ্ছে এটাই আমার কাজে লাগতেছে টুপিটা লিখে ইলেকট্রনগুলো কীভাবে আপ হবে এখানে কিন্তু চারটা শেষ আমাকে বলছে আট উ কত নয় নং ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে তাহলে আট নাম্বার নয় নাম্বার কীভাবে পাবো প্রথমে ইলেকট্রনগুলো ঢুকবে অযুগ্ম অবস্থায় এখানে চারটা শেষ তাহলে এখানে ঢুকছে পাঁচ নাম্বার তারপর এটা হবে কত ছয় নাম্বার এইখানে গিয়ে কত আসছে সাত নাম্বার এরপর এটা এভাবে ডুকার পরে তারপর আসবে এ ঘরে আবার দেখো এখানে সাত নাম্বার চলে গেছে তারপর হচ্ছে আট নাম্বার এখানে নয় নাম্বার এখানে বুঝতে পারছো অর্থাৎ এখানে আমাদের হুন্ডের নিয়মটা কাজে লাগছে কিন্তু বুঝাতে পারছি তো ওই জন্য আমরা এর আগে হুন্ডের নিয়মটা কিন্তু পড়ে নিচ্ছি তাহলে আমাদের আট নাম্বার ইলেকট্রন কোনটা এটা না এটা হচ্ছে আমাদের আট নং ইলেকট্রন আর এইটা হচ্ছে আমাদের কত নয় নং ইলেকট্রন ঠিক আছে তাহলে আট নং ইলেকট্রনের জন্য আমি যদি কোয়ান্টাম সংখ্যার মান বের করি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে দেখো এটা দুই নাম্বার শক্তি স্তরে আসে না তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে টু হবে তারপর পাশে যেহেতু পি আছে পি এল এর মানে আমি কি বুঝতেছি পি দিয়ে এল এর মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে তারপর এম এর মান কত দেখো এটা পি এক্স পি ওয়াই জেড যদি হয় আট নাম্বার ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে পিজেটা না জেড অবস্থান করতেছে অর্থাৎ মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাহলে এম এর মান কত হবে এখানে হবে মাইনাস ওয়ান ঠিক আছে আর এটার স্পিন কোন দিকে নিচের দিকে না ওই জন্য এস এর মান কী হবে মাইনাস হাফ বুঝতে পারছি এটা হচ্ছে কত নাম্বার ইলেকট্রনের জন্য আট নাম্বার ইলেকট্রনের জন্য এটাকে ই নাম দিলাম তারপর যদি আমি ই নাইনের জন্য বের করি এন এর মান কত হবে যেহেতু এখানে টু আছে টু হবে তারপর পিতে আসে না পি অরবিটালে তাহলে এল এর মান কত হবে ওয়ান হবে তারপর এমের মান কত হবে দেখো এটা কত নাম্বার মানে আমাদের অরবিটালে অবস্থান করতেছে দুই নাম্বার অর্থাৎ পি ওয়াই অবস্থান করতেছে না যেটা আমি যদি ম্যাগনেটিক কোয়ান্টার মান দেখি সেটা কত জিরো তাহলে এখানে হচ্ছে জিরো আসছে তারপর স্পিন দেখো নিচের দিকে না তাহলে সেটা কত আসছে হাফ আসতেছে খেয়াল করে দেখো বিজ্ঞানী পাউলি বলছে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হয় না সমান হয় না দেখো এখানে দেখো এটা মিল এটা মিল এটাও মিল এটাও মিল তিনটা মিল কিন্তু শেষে যে কোনো একটা গিয়ে ভিন্ন হয়ে গেল না দেখো এইটা ভিন্ন হয়ে গেছে না বুঝা গেছে তাহলে আমি মানে এই কোয়ান্টাম সংখ্যাগুলা তোমাদেরকে ক্লাসের প্রথমেই বলছিলাম একটা ইলেকট্রনের আইডেন্টি না কোয়ান্টাম সংখ্যাগুলো তাহলে আমি এই চারটা সেট দিয়ে একটা ইলেকট্রনের পূর্ণ অবস্থানটা বের করতে পারতেছি পূর্ণ পরিচয়টা পাচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে এক একটা ইলেকট্রনের জন্য এক একটা কোয়ান্টাম সংখ্যার সেট কিন্তু আসে বুঝা গেছে তিনটা মিললেও কখনও চার নম্বরটা মিলবে না ঠিক আছে মানে হচ্ছে ওদের কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই কি এক হবে না আশা করি তোমরা বুঝছো তো আমাদের যেখানে যেটা প্রবলেম আছে ফেরাম টু প্লাসের জন্য তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান একই কিনা সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা সেম এখানে যেটা আমরা ফ্লোরিনের জন্য আট নং আর নয় নংয়ের জন্য দেখছি ভাবে এভাবে করে কি করবা করবা আর ফ্যারাম টু প্লাস যেহেতু দিছে জাস্ট কি করবা ফেরামের যে ফরেসের মধ্যে দুইটা ইলেকট্রন ডুবত এগুলো জাস্ট কী করে নিবা বের করে নিবা দুইটা ইলেকট্রন বের করলে ফরেস কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে ফরেস্ট কেন জিরো হবে কারণ হচ্ছে সর্ববৈষ্ঠ শক্তির স্তর থেকে ইলেকট্রন যায় তো ইলেকট্রন যদি যায় ফরেস্ট থেকেই যাবে ফরেস্ট যেহেতু সবার বাইরে বুঝা গেছে আশা করি তোমরা এটা পারবা তোমাদেরকে নেক্সট ক্লাসে আরও কিছু টাইপ নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ